জেলা পরিষদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিস, চুক্তির ভিত্তিতে কিন্তু জেলা পরিষদে নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে অন স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিশ নাম্বার এখানে উল্লেখ রয়েছে এবং এই নোটিশ কিন্তু জারি করা হয়েছে 17/3/2022 এই তারিখে, এবং যেখানে নিয়োগ করা হবে, যে স্কিমে নিয়োগ করা হবে সেই স্কিমের নাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন, বাংলার আবাস যোজনা। হ্যাঁ, একদমই তাই। অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য ফলোয়িং কোয়ালিফিকেশনস ফর দ্য এঙ্গেজমেন্ট টু দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল আন্ডার দ্য স্কিম অফ বাংলার আবাস যোজনা। তো এই যোজনাতে কিন্তু নিয়োগ করা হবে, অবশ্যই বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে। আবেদন সংক্রান্ত সমস্ত এ টু জেড আমরা জানিয়ে দেব এই ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে, শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে একটা কালাম রো দেওয়া আছে। এই কালাম রোতে কিন্তু যে পোস্টগুলো দেওয়া আছে সেই পোস্টে নিয়োগ করা হবে, যেমন ধরুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। তো ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য একটা শূন্যপদ রয়েছে, বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে এবং প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 11,000 টাকা করে। এবং এই ডাটা এন্ট্রি পদের জন্য আপনার কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে এবং কম্পিউটার নলেজ কিন্তু আপনার থাকতে হবে। এবং দু নম্বরে দেখুন রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকলে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে এখানে 18,000 টাকা এবং বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদেও রয়েছে একটি শূন্যপদ, গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো শাখায় এবং বয়স থাকতে হবে 18-40 এবং বেতন কিন্তু এখানে 25,000 টাকা পার মান্থ রয়েছে। অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে অ্যাপ্লাই করবার পর কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ইংরেজি এবং বেঙ্গলি দুটো ভাষায় কিন্তু পরীক্ষা থাকবে। আপনারা এই সিলেবাসটাকে স্ক্রিনশট দিন অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন লিংক ফলো করুন। তো অ্যাপ্লাই করবেন কিভাবে, অ্যাপ্লাই করার আগে বলে রাখি মুড অফ অ্যাপ্লিকেশন স্টেপ 1 স্টেপ 2 করে কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা মন দিয়ে দেখবেন। এখানে কিন্তু অফিশিয়াল একটা লিংক দেওয়া আছে, এই লিংকে ক্লিক করে কিন্তু অনলাইনে আপনাদের অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এবং একজন প্রার্থী কিন্তু একটা পদের জন্য একবারই কিন্তু আবেদন করতে পারবে এখানে। এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আমরা বলে দেবো, আপনারা মন দিয়ে দেখবেন। এই দেখুন এখানে লিংকটা যে দেওয়া আছে, এই লিংকে যদি আপনারা ক্লিক করেন, এটাকে আগে কপি করবেন, আমি কপি করে দেখাচ্ছি, ঠিক আছে। এই লিংকে কপি করে আপনারা জাস্ট সার্চ করবেন, করলে এইরকম ভাবে চলে আসবে কোচবিহার জেলা পরিষদ, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বাংলা আবাস যোজনা, সংক্ষেপে BAY, ঠিক আছে। তো এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে, আমি নিচে দেখুন নোটিফিকেশন আছে, অ্যাপ্লাই নাও আছে, এই দুটো লিংকের মধ্যে আপনার প্রথমেরটা হচ্ছে বিজ্ঞপ্তি এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্লাইয়ের লিংক। যদি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করেন তাহলে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এবং অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দুটো চাইবে। এবার যখন আপনি নতুন আবেদন করবেন সেহেতু আপনি এটা কোথায় পাবেন, এর জন্য প্রথমে আপনার নিউ ইউজার সাইন আপ এখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে গিয়ে ক্লিক করলে পরবর্তীতে ছোট্ট একটা ফরম্যাট চলে আসবে, যেটা হচ্ছে নেম, মোবাইল নাম্বার, জন্মের তারিখ, ইমেল আইডি। এই চারটা স্টেপ আপনারা পূরণ করলেই কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন, পাসওয়ার্ড বসিয়ে দেবেন, অর্থাৎ ইমেল আইডি, মোবাইল নাম্বারে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। তো এরপর এখানে বসিয়ে সবকিছু দিয়ে সাইন মি ইন এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকেই খুব সহজে আবেদন করতে পারবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে কোচবিহার জেলা পরিষদের তরফ থেকে, আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। যা যারা আবেদন করবেন কিংবা যারা যারা আবেদন করতে যোগ্য তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আবেদন করবার লাস্ট ডেট কবে, কয় তারিখ লাস্ট ডেট, দেখুন লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 31/3/2022। তো আগামী 31 তারিখ কিন্তু লাস্ট ডেট, এর মধ্যেই আপনার আবেদন করতে হবে। তো যদি আপনারা এই চাকরি সংক্রান্ত কোনো রকম হেল্প চান তাহলে এখানে একটা অফিশিয়াল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু সরাসরি আপনাদের বিভিন্ন প্রশ্ন সেখানে করতে পারেন। কর্তৃপক্ষ কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু সাহায্য করবে। এই চাকরি সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা কল করতে পারবেন এবং কল কখন করবেন, অফিস হাওয়ারে কিন্তু আপনারা কল করবেন, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনারা সমস্ত ডকুমেন্ট কিন্তু যা লাস্ট পেজটা সেই পেজটি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন প্রমাণের জন্য, পরবর্তীতে সেগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য, ফিরছি পরবর্তী লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন examsbharat.com। আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে সমস্ত লিংক আপনার জন্য প্রোভাইড করব। ধন্যবাদ।